আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হক হামিদি, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আমি গত ক্লাসে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির অধ্যায় একের চতুর্থ অংশ নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি মৌলিক লজিক গেট, সার্থক সরণি এবং মৌলিক লজিক গেটের তিনটা গেট সম্পর্কে কিছু আলোচনা করেছি। আর বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কেও কিছু ধারণা দিয়েছে। আজকে আমি সত্যক সরণের মাধ্যমে ডি মর্গানের সূত্রটি প্রমাণ করব। আর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কিছু আমি একটু বুঝিয়ে দেব। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে সত্য এবং মিথ্যা এর উপর ভিত্তি করে রচিত হয়েছিল, যেটা পরবর্তীতে বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কারের পর শূন্য এবং একে পরিবর্তিত করা হয়। আর শূন্য এবং এক দিয়ে কম্পিউটারের সব কাজ করা হয়, সব গাণিতিক সমস্যার সমাধান করা হয়। আচ্ছা আচ্ছা, আজকে যদি বুলিয়ান অ্যালজেব্রায় আমরা দুটো চলক দেখেছিলাম বা দুটো চলক দিয়ে আমরা সেদিন দেখিয়েছিলাম গত ক্লাসে, আর যেহেতু ডি মর্গানের সূত্রের মধ্যে এ এবং বি আছে, তাহলে এ এবং বি দিয়ে আমি একটু ক্লাসটা মানে প্রমাণটা করার আগে একটু বুঝিয়ে নিই। মনে করি এ দ্বারা বোঝাচ্ছে সে ভাত খায়, আর বি সে রুটি খায়। এই দুটাকে আমরা অর্গেটে যদি লিখি, তাহলে কি হবে? এ প্লাস বি। কারণ অর্গেটে আমরা কি দেখেছি, যে সেখানে চলকগুলো যোগের মাধ্যমে আউটপুট বের করে, তাই না? তাহলে এখানে কি হবে, যোগ যদি হয় তাহলে হবে সে ভাত অথবা রুটি খায়, তাই না? ওটাতে কি অর আছে না? আর এ সে ভাত খায় রুটি খায়, তাহলে অর যদি থাকে ভাত অথবা রুটি খায়, তাই না? সে ভাত অথবা রুটি খায়। আমি কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য একটু আলোচনা করছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা গেট, আর এটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে কি, অ্যান্ড গেট। অ্যান্ড গেট আমরা কি পড়েছি, গুণের মাধ্যমে। তাহলে এ ডট বি যদি হয় তাহলে কি, সে ভাত এবং রুটি খায়। এখানে কি আছে, অ্যান্ড আছে না? এই যে দেখো, এখানে গুণ চিহ্ন আছে, আর এ ডট বিতে সরি অ্যান্ড গেটে গুণের মাধ্যমে আউটপুটটা বের করা হয়, তাই না? বা সিগনালটা পাওয়া হয়। তাহলে এখানে কি গুণ আছে, গুণ থাকলে এখানে কি অ্যান্ডের অ্যান্ড গেটে সেখানে গুণের মাধ্যমে সেই আউটপুটটা আমরা পেতে পারি। তাহলে এ এবং বি দুটোই অ্যান্ড গেটে আসবে। কী কী আসবে, সে ভাত খায় এবং রুটিও খায়। তাই না? সে ভাত ও সে ভাত খায় ও আচ্ছা এবং দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে, এবং রুটি খায়, তাই না? আর তিন নাম্বারটা হচ্ছে নট গেট। নট গেট তাহলে কি হবে, ইনপুট হয়েছিল একটি এবং আউটপুট হয়েছিল একটি, সেখানে ইনপুট যেটা আসবে আউটপুট আসবে তার উল্টো। এখন এ যদি ধরি, এখানে সে ভাত খায়, তাহলে এখানে কি হবে, নট গেটে এসে কি হবে, সে ভাত খায় না, তার উল্টোটা হবে না? আর এই
এ সমান যদি ভাত খায়, সে ভাত খায়, তাহলে x সমান সমান a নট, বিপরীতটা হবে আউটপুটটা, তাহলে কি হবে, সে ভাত খায় না, বিপরীতটা কিন্তু হয়ে গেল, তাই না। এখন আমরা b তে যদি দেখি তাহলে কি হবে, সে রুটি খায় না, যদি যদি ইনপুট হয় বিটা, তাহলে কি সে হবে কি, রুটি খায়, রুটি খায়, সে রুটি খায় না, তাই না। এখন নট গেটে যদি আবার এ প্লাস বি এরকমভাবে থাকে, তাহলে কি হবে, সে ভাত অথবা রুটি খায় না, তাই না, খায় না। আচ্ছা, এখন এ ডট ডি যেখানে ভাত এবং রুটি দুটোই খাচ্ছে, যদি নট দিয়ে দিই তাহলে কি, নট গেটে এটা কি হয়ে যাবে, সে ভাত খায় না এবং, সরি, এবং রুটি খায় না, তাই না। এভাবে আমরা তাহলে তিনটা গেটের আবার একটু ধারণা পেলাম, এবং সেটা কিসের মাধ্যমে, বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে। এখন আমরা আসি সত্ত্বক সরণি এবং ডি মর্গানের সূত্রের প্রমাণ। সত্ত্বক সরণি আমরা পড়েছিলাম যে সরণির মাধ্যমে কোনো সূত্রের বা কোনো ফাংশনের প্রমাণ করা হয় বা কোনো মান বা চলকের প্রমাণ করা হয়, সেটাই হচ্ছে সত্ত্বক সরণি, মানে বাম দিকের চলকের সাথে ডান দিকের চলকের একটা মিল থাকবে। আচ্ছা, ডি মর্গানের সূত্রটা আমরা লিখছি, ডি মর্গানের সূত্র, এক নম্বর সূত্র হচ্ছে, যেহেতু সূত্র হচ্ছে দুইটা, এ প্লাস বি নট সমান সমান এ নট ডট বি নট। দুই নম্বর সূত্রটা হচ্ছে, এ ডট বি নট ইকুয়াল টু বা সমান সমান এ নট প্লাস বি নট। ডি মর্গানের সূত্র আমরা সত্ত্বক সরণের মাধ্যমে প্রমাণ করব। এই সূত্রগুলো দেখে কি বোঝা যাচ্ছে, আমাদেরকে কি কি বের করতে হবে, তাই না। এ আর বি আগে বের করতে হবে, তারপর হচ্ছে এ বি নটটা বের করতে হবে, যোগ করতে হবে, তারপর এ বি কী কী বের করতে হবে, এ বের করতে হবে, বি বের করতে হবে, এক নাম্বার এ বি বের করতে হবে, দুই নাম্বার হচ্ছে এ প্লাস বি বের করতে হবে, যেটা আমরা অরগেটে দেখেছিলাম, তাই না, অরগেট। আরেকটা বের করতে হবে কি, এ নট ডট বি নট, আরেকটা বের করতে হবে এ ডট বি নট, তাই না। আরেকটা জিনিস বের করতে হবে, এ নট প্লাস বি নট। এই পাঁচটা জিনিস কীভাবে খুঁজে পেলাম, যেহেতু এ এবং বি উপর উপর নট আছে, দুটোর উপরেই নট আছে, তাহলে এ আর বি আমাদেরকে আনতে হবে, তাহলে এই দুটো যোগ করব, যোগ করার পরে আমরা কী পেয়ে, উল্টোটা যদি আমরা লিখি তাহলে এ প্লাস বি নটটা আমরা পেয়ে যাব, তারপরে এ আর বি যদি পেয়ে যায় তাহলে এর উল্টোটা যদি লিখি তাহলে এ নট পেয়ে যাবো, বির উল্টোটা লিখলে বি নট পেয়ে যাব। আরেকটা জিনিস আছে, এখানে এ এবং বি দুইটা গুণ করতে হবে, যেটা আমরা অ্যান্ড গেটে দেখেছিলাম, তাই না, অ্যান্ড গেট।
সেখানে এ এবং বি যদি আমরা গুণ করে পেয়ে যাই আর এ এবং বি এর উল্টোটা যদি লিখি তাহলে এ ডট বি নট পেয়ে যাব। আর যেহেতু এখানে এ এবং এ নট বি নট যদি পাই তাহলে এ নট প্লাস বি নটটাও আমরা পেয়ে যাব। এখন আমরা চলে যাই সত্তর সরণির যে টেবিলটা সেটাতে। আচ্ছা, টেবিলটাতে আমি যে জিনিসগুলো আমরা বের করব সেটা আগে একটা একটা করে লিখে ফেলব। এ বি এ নট বি নট এ প্লাস বি a dot b a plus b not a not dot b not a dot b not a plus b ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি a b। আর আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ইনপুট বা চালক কয়টা? দুইটা, তাই না? তাহলে দুই দুগুণে চার, চারটা কম্বিনেশন আমরা পাব। চারটা কম্বিনেশন শূন্য এবং এক দিয়ে আমরা করে নেব, ঠিক আছে? তাহলে এখানে আমি ইংলিশে লিখছি এ যদি শূন্য হয় বিও দিলাম শূন্য, তাই না? কম্বিনেশনটা আমরা করছি, কম্বিনেশন কিন্তু একটার সাথে আরেকটা মিলে যাবে না। এ যদি ওয়ান হয় বি হলো জিরো, এ যদি জিরো হয় বি হবে ওয়ান, এ যদি ওয়ান বি ওয়ান, তাই না? এখন আমরা এ নট, এ নট আমরা কী দেখেছি? এর বিপরীতটা, তাই না? বিপরীত, বিপরীতটা লিখলে এ নটটা আমরা পেয়ে যাবো। শূন্যের বিপরীত কত হয়? ওয়ান বা এক। ওয়ানের বিপরীত হবে জিরো, জিরোর উল্টোটা হবে কি? ওয়ান। ওয়ানের অপোজিট কি? জিরো। এখন একইভাবে আমরা বি নটেরটাও দিব, তাই না? বি নটেরটা কি হবে? জিরো হলে ওয়ান, জিরো হলে ওয়ান, ওয়ান হলে জিরো, ওয়ান হলে জিরো, তাই না? তাহলে তাহলে এখন আমরা আগে দেখেছিলাম যে এখন আমরা কি বের করব সূত্র। এখানে এ প্লাস বি নট যদি এ বের করতে চাই তাহলে আর এ প্লাস বি আগে বের করতে হবে, যেটা আমরা অ্যান্ড গেটে দেখেছিলাম, এ প্লাস বি, তাই না? এ প্লাস বি যদি বের করতে চাই তাহলে এ এ বি কোনটা? এই যে এ, এই যে বি, এ বি, এই জিরো আর জিরো, এই দুটো যোগ করতে হবে না। এখানে এ আর বি যেহেতু আছে তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে কত হয়? শূন্য। একের সাথে শূন্য যোগ করলে এক বা ওয়ান। জিরোর সাথে ওয়ান যোগ করলে যোগ, কিন্তু যোগ করছে ওয়ান, তাহলে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে যেহেতু টু হয়, কিন্তু বাইনারিতে তো এখানে টু লেখার কোনো উপায় নাই, যেহেতু অপরিবর্তিত তাহলে ওয়ানের মতোই আছে, তাহলে সেখানে কি? জিরো যেহেতু হবে না তাহলে এখানে ওয়ানই হবে। তাহলে এটা আমরা পেলাম, এটা আমরা কিসে পেয়েছি? অ্যান্ড গেটে পেয়েছিলাম, অ্যান্ড গেট, তাই না? এখন আমরা অর গেটে কী পেয়েছিলাম দেখো তো, যেটা আমরা এখানে এ নট বি নট নটের জন্য আমরা চিন্তা করতে পারি, তাহলে এ ডট বি, এটা যদি আমরা বের করতে চাই নটটা বের করার আগে, তাহলে এ এবং এ এ আর বি কী করতে হবে? গুণ করতে হবে, তাই না? এটা আমরা কোথায় পেয়েছিলাম? সরি, এটা হচ্ছে কি অর গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। আচ্ছা, অর গেটে আমরা যোগ করেছিলাম, অ্যান্ড গেটে আমরা গুণ করেছিলাম, তাহলে শূন্যর সাথে শূন্য গুণ করলে কী হবে? শূন্য।
শূন্যর সাথে যে কোনো কিছু গুণ করলে হবে শূন্য, তাহলে এক আর শূন্য গুণ করলে হবে শূন্য। এখানেও ঠিক তাই, শূন্য এবং এক গুণ করলে হয় শূন্য, এক আর এক গুণ করলে হয় এক। তাহলে এখন আমরা এ যেহেতু পেয়ে গেলাম, তাহলে এ প্লাস বি পেয়েছি, এ প্লাস বি নটটাও আমরা পেয়ে যাব। তাহলে এ প্লাস বি নট কোনটা হবে, এ প্লাস বি আমরা যেটা পেলাম তার উল্টোটা হবে। তাহলে যেখানে যদি জিরো থাকে তাহলে এর উল্টোটা হবে। আচ্ছা আমি একটু লিখে নিই, এ প্লাস বি নট, তাহলে এ বি এর উল্টোটা হবে। উল্টোটা কি, শূন্য আছে এক হবে, এক আছে শূন্য হবে, এক আছে শূন্য হবে, এক আছে শূন্য হবে, যেহেতু বিপরীতটা আমাদেরকে লিখতে হবে, তাই না? এখন আমরা কি পেলাম, এ প্লাস বি নট। তাহলে আমরা এখন কি বের করব, এখানে কি আছে, এ নট ডট বি নট। তাহলে এ নট আর বি নট যদি আমি গুণ করি, এই যে গুণ চিহ্ন আছে, তাহলে কিন্তু আমরা এ নট ডট বি নট পেয়ে যাই। এই যে দেখো, এখানে এ নট করেছিলাম না, এর বিপরীত ছিল এ নট, বি এর বিপরীত ছিল বি নট। এই দুইটা এখন আমরা গুণ করে দেব। তাহলে এক আর এক গুণ করলে হয় এক, শূন্যর সাথে এক গুণ করলে হয় শূন্য, একের সাথে শূন্য গুণ করলে হয় শূন্য, শূন্যর সাথে শূন্য গুণ করলে হয় শূন্য, তাই না? এখন এই সূত্রে আসো, এই সূত্রে প্রথমে এখানে কি আছে, এ ডট বি, যেটা আমরা এন কেটে করেছিলাম, তাই না? এ ডট বি, এই যে দেখো এন কেটে করেছিলাম এই সারিতে। এখন এটার উপরে নট যদি আমি দিয়ে দিলাম, তাহলে এ ডট বি এর বিপরীতটা লিখে দিলেই এখানে আমরা এ ডট বি নট পেয়ে যাচ্ছি। শূন্য যদি থাকে হবে এক, শূন্য এক, শূন্য এক, এক শূন্য, তাই না? এখন পরেরটা আসি, এ প্লাস বি, এ প্লাস বি আমরা করেছিলাম না, এই যে এখানে করেছি, আর এখানে আছে কি, এ নট প্লাস বি নট। এখন এ নট, এই যে এ নট, এই যে বি নট, তাই না? এটা আমরা কোথায় করেছি, এই যে এখানে এ নট প্লাস এখানে, সরি এখানে হচ্ছে আলাদা আলাদাভাবে, তাই না? তাহলে এটা এই দুটা গুণ করবো, তাই না? এ নট প্লাস বি নট, এই দুটা আমরা যোগ করব। একের সাথে এক যোগ করলে এখানে হবে এক, শূন্যর সাথে এক যোগ করলে হলো শূন্য, শূন্যর সাথে এক যোগ, একের সাথে শূন্য যোগ করলে হবে এক, শূন্যর সাথে শূন্য যোগ করলে হবে শূন্য। এখন একটু দেখো তো, এই দুটা ঘর প্রথম সূত্র প্রমাণিত। তাহলে দেখো, এই যে প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এই দুই নম্বর সূত্রে প্রথম অংশ, দুই নম্বর সূত্রে তৃতীয় অংশ। তাহলে এই ওয়ান ওয়ান জিরো জিরো জিরো, ওয়ান জিরো জিরো জিরো, এই দুইটা রো একই। আবার এখানেও ঠিক তাই, এই পাশের রো, এই পাশের রো, ওয়ান 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 জিরো, ওয়ান 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 জিরো, দ্বিতীয় সূত্র সূত্র প্রমাণিত। আচ্ছা, দি দি মর্গানের সূত্র, তাহলে আমরা কি সত্যক সরণের মাধ্যমে দি মর্গানের সূত্রটা আমরা প্রমাণ করলাম, তাই না? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ, আর যদি কোথাও বুঝতে ভুল হয়, সরি বুঝতে না পারো, তাহলে তোমরা এখানে একটু আবার আগের দিকে গিয়ে একটু বুঝে নেবে। আশা করব তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।